আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দীনী ভাই বন্ধুগণ, আজকে দুইটি প্রশ্নের উত্তর আমরা একত্রে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, অসুস্থ ব্যক্তি যদি দোয়া চাই শুক্রবারে জুমার সালাতের পর সম্মিলিতভাবে এই দোয়া করা যাবে কি না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকেই দোয়া চেয়েছেন এবং তিনি দোয়া করেছেন, তাহলে এক্ষেত্রে জুমার দিন সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি না সালাতের পর? আমরা এর উত্তরে বলবো যে জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তবে তিনি সবাইকে নিয়ে একসাথে দোয়া করেননি। এই জন্য আপনি আমিও একসাথে সবাইকে নিয়ে দোয়া করতে পারবো না সম্মিলিতভাবে। এই ব্যাপারে ফতোয়া রয়েছে মাজাল্লাতুল বহস আল ইসলামিয়া লিল লাজনা আদায়মা এর 17 নম্বর খণ্ডের 95 পৃষ্ঠার মধ্যে আলোচনা রয়েছে। তবে এক্ষেত্রে ইমামের জন্য করণীয় হবে যে পূর্বে যদি অবগত হয় তাহলে খুতবার মধ্যেই তিনি দোয়া করবেন এবং মুক্তাদিরা আমিন আমিন বলবেন, যারা মুক্তাদি থাকবেন তারা আমিন বলবেন, এটাই সহিভাবে প্রমাণিত। আল আদাবুল মুফরাদ এর মধ্যে রয়েছে 1255 নম্বর হাদিস। এছাড়া ফতোয়া লাজনায় আদায়মা 8 নম্বর খণ্ডের 231 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে দোয়া করেছেন এবং সাহাবিরা আমিন বলেছেন স্বাভাবিকভাবে, হাত তুলে নয়, সাহাবিরা স্বাভাবিকভাবে আমিন বলেছেন, এরও প্রমাণ রয়েছে। এভাবে করা যায় যা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে 12425 নম্বর হাদিস, তবারানি মুজামুস সাগির এর 536 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে রয়েছে 1443 নম্বর হাদিস। আরেকটি প্রশ্ন হচ্ছে যে দাড়ি এক মুষ্টি রেখে বাকিটা কাটা যাবে কি না? সহিহ বুখারীর 5892 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মুষ্টি দাড়ি রাখতেন, তারপরে বাকি অংশটুকু কেটে ফেলে দিতেন। তো এটা করা যায় কি না? এর উত্তরে আমরা যেটা বলবো যে এক মুষ্টি রেখে বাকিটা কাটা এটা করা যাবে না। তা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যে তিনি করেছেন হজের সময়, হজ উমরার সময় এটা তিনি করেছেন। দ্বিতীয়ত, তিনি ইজতেহাদ করে এটা করেছেন, রাসূলের আমল অনুযায়ী এটা করা হয়নি। এখন তার এটা কি ভুল, আমরা এ বিষয়ে কিছু বলবো না, তবে এতটুকু বলবে যে রাসূলের অনুসরণ করতে গেলে দাড়ি এক মুষ্টির অতিরিক্ত যতটুকুই আসবে সেটুকুই রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুলও করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন, কিন্তু আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোহাই দিয়ে আমরা রাসূলের বিরুদ্ধে আচরণ করতে পারি না। আল্লাহ রাসূল তো দাড়ি লম্বা করে রাখার জন্য নির্দেশ দিয়েছেন, হাদিস নেবেন, হাদিস তো সহিহ বুখারী তো রয়েছে 5443 নম্বর হাদিস, আপনি সে হাদিসটি অনুসরণ করেন না কেন, সেটি আপনাকে অনুসরণ করতে হবে। উল্লেখ্য যে তিরমিজির 2762 নম্বর হাদিস রয়েছে, জাল হাদিস, সেটাতে বলা হয়েছে যে আল্লাহ রাসূল দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে তিনি দাড়িকে সাইজ করতেন এবং কেটে রাখতেন, এটা হাদিস জাল, এই হাদিসের অনুসরণ করা যাবে না। আপনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দাড়িকে লম্বা করে রাখবেন, এটাই চূড়ান্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।